এই হিট সেন্সারটার দাম মাত্র 20 টাকা, আর এই 20 টাকার রোগটাই কিন্তু এই রাইস কুকারের জন্য খুবই বড় হয়ে পড়ে। আপনি যখন না বোঝেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 500, 600 বা 1000 টাকা এই রাইস কুকারের মেকানিকের কাছে দিতে হয়। লাইসে এখন কীভাবে লাগাবে, তো সেক্ষেত্রে আপনি লাগাবেন এই যে এসি ইনপুট যে জায়গার থেকে হয়েছে ঠিক ওই ক্যাবেলের সাথে আপনি প্রথম পিনটা লাগাবেন, আর দ্বিতীয় পিনটা এই জায়গার থেকে সুইজিং হয়েছে, সুইজিং থেকে এই জায়গায় একটা লিপ সুইচ আছে, লিপ সুইচে আবার লাইন আসছে, লিপ সুইচ থেকে আবার এই আপনার যখন এ জায়গায় আর একটা লিপ কন্টাক্ট আছে এই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমি যে ভিডিওটা করতে যাচ্ছি, প্রেশার কুকার অথবা রাইস কুকার যেটাই বলেন, ভীষণ কিংবা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, এই প্রেশার কুকারটা আমাদের অনেকেরই কাজে লাগে। এটা একটা বিপদের বন্ধু মনে হয়, যেমন গ্যাস না থাকলে বা বাসা বাড়িতে কারেন্ট থাকলে আমরা কিন্তু এই কুকারটা ব্যবহার করতে পারি, আমাদের স্বল্প খরচে এই রান্নাবান্নার কাজটা সহজই হয়ে যায়। তো এখন আমরা এই প্রেশার কুকারটা কিভাবে সার্ভিসিং করা যায় খুব কম খরচের ভিতরে সেই বিষয়টা আপনাদের দেখাবো। একটা প্রেশার কুকার আপনারা শুধুমাত্র 20 থেকে 25 টাকা খরচ করলে ভালো করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো আসুন আমরা এই প্রেশার কুকারটা খুলে নেব এবং এটার বিস্তারিত আইডিয়া নেব যে কিভাবে এই প্রেশার কুকারটা সার্ভিসিং করা যায়। প্রেশার কুকার সার্ভিসিং করতে গেলে সর্বপ্রথমই আমাদের ব্যাকপ্যাডের এই যে নাটটা খুলে নিতে হবে, দুইটা নাট আছে, এই স্ক্রু দুইটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে দেখতে পারতাছেন একটা সেন্সার, আমি সেন্সারটা খুলে নিই। এটা একটা হিট প্রুফ সেন্সার, যেমন 70-80 ডিগ্রি বা 100 ডিগ্রি পর্যন্ত আপনার এই সেন্সারে যখন তাপমাত্রা নেয় তার অধিক হয়ে গেলে এই সেন্সার থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে আমাদের কুকারটা হিটে চলতে থাকে কিন্তু কারেন্টের সংযোগটা ডিসকানেক্ট হয়ে যায়, বিনিময়ে আমাদের কয়েলে রেস্ট পায়। আবার যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন অটোমেটিকলি স্টার্ট হয়, আর স্টার্ট হওয়ার ফলে আবারও তাপমাত্রা দেয়, আর তাপমাত্রা দেওয়ার কারণে রান্নাবান্না করতে পারে। তো আমরা আজকে এই যে হিট সেন্সারটা আছে এই হিট সেন্সারটা চেঞ্জ করব। আর আমি বলে রাখি এই হিট সেন্সারটার দাম মাত্র 20 টাকা, আর এই 20 টাকার রোগটাই কিন্তু এই রাইস কুকারের জন্য খুবই বড় হয়ে পড়ে। আপনি যখন না বোঝেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 500, 600 বা 1000 টাকা এই রাইস কুকারের মেকানিকের কাছে দিতে হয়। তো আজকে আমি এই জিনিসটা খুবই স্যাম্পল করে দেব আপনারা কিভাবে এই সেন্সারটা চেঞ্জ করবেন। তো আমি সেন্সারটা খুলে নিলাম, আমি প্লাস দিয়ে আগেই কেটে নিয়েছি, তো এখন একটা সেন্সার আমি লাগাই দেব। সেন্সার লাগানোর ক্ষেত্রে কোনো উল্টা পাল্টা কিছু নাই, নেগেটিভ পজিটিভ কোনো কিছু নাই। তো আপনি সেন্সারটা যেভাবে খুলবেন ঠিক সেভাবে লাগাই দিলেই হবে, কোনো উল্টা পাল্টা নাই, একভাবে লাগাই দিলেই হবে, শুধু সুন্দর ভালো ঝালাই করে দিবেন। আবার অনেকের জানা নাই যে হিট সেন্সারটা মূলত কোন জায়গাটায় লাগানো থাকে, দেখা গেছে কারো কাছে গেছে হিট সেন্সারটা কেটে ফেলাইছে, এখন কীভাবে লাগাবে। তো সেক্ষেত্রে আপনি লাগাবেন এই যে এসি ইনপুট যে জায়গার থেকে হয়েছে ঠিক ওই ক্যাবেলের সাথে আপনি প্রথম পিনটা লাগাবেন, আর দ্বিতীয় পিনটা এই জায়গার থেকে সুইজিং হয়েছে, সুইজিং থেকে এই জায়গায় একটা লিপ সুইচ আছে, লিপ সুইচে আবার লাইন আসছে, লিপ সুইচ থেকে আবার এই আপনার যখন এ জায়গায় আর একটা লিপ কন্টাক্ট আছে, এই এই কন্টাক্টটা হইলো যখন আপনি রান্নার পাতিলটা বসাবেন তখন এটা অটোমেটিকলি কানেক্ট হবে। তো পুরো বিষয়টা বুঝতে চাইলে আমি আপনাদের পুরো বিষয়টা ওয়ারিং করে অন্য একটি ভিডিওতে বুঝিয়ে দেব। তো আজকে আমি শুধু হিট সেন্সারটা কিভাবে লাগাইতে হয় সেই বিষয়টা দেখাবো। তো এই হলে আমাদের পুরান হিট সেন্সারটা, আর
এই যে বাকি আরেকটা হিট সেন্সর আমি নিউ একদম কোয়ালিটি লইছি, এই নিউ কোয়ালিটির যে হিট সেন্সার আনছি এটা আমরা লাগাই দেব আর এটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক যে জায়গায় আছিল সেই জায়গায় লাগাই দেব। তো ঠিক এভাবেই আপনি এই প্রেশার কুকার বা রাইস কুকার যেটাই হোক আপনি এভাবে ঠিক করতে পারবেন। অনেক অনেক আয়রন আছে, আয়রনের ভিতরেও হিট সেন্সার থাকে। তো সর্বপ্রথম আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন হিট সেন্সারের উপরে। আমরা এখন এই হিট সেন্সারটা যে লাগালাম এখন আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে দেখব আসলে আমাদের এই রাইস কুকারটা ঠিক আছে কি না। তো তার জন্য আমি লাইন দিয়ে নিলাম। তো দেখেন আমাদের লাইন কিন্তু এসে গেছে। এখন যদি আমরা এই জায়গায় পাতিল বসাই তো সেক্ষেত্রে আমাদের এটা চালু হবে। তো আমি এখন এটা ওপেন করছি, এই দেখেন। তো দেখবো যে আমাদের এইটা কতটুকু হিট হইলো। দেখেন সাথে সাথে হিট হয়ে গেছে। তো এভাবেই আপনারা এই রাইস কুকার ঠিক করবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কাছেও কমেন্টস করতে পারেন যে জলিল ভাই আমরা এটা বুঝতে আসি না, সেক্ষেত্রে আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুক। আর চ্যানেলটির যে ভিডিওগুলো হোম সাইটে ঘুরে আসবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। বিভিন্ন কোয়ালিটির ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। এই ভিডিওর যে পরবর্তী যে কাজগুলো আছে রাইস কুকার নিয়ে সেগুলো যদি চান তো সেক্ষেত্রেও আমি আপনার ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, রাইস কুকারের সম্পূর্ণ অল এভরিথিং কাজগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।